টিএফএম টোল, মোবাইল ফ্লাশিং বা মোবাইলের সফটওয়্যারের কাজ করার জন্য দারুণ একটা টোলস, যেটাতে আপনি বিভিন্ন ধরনের মোবাইলের সাপোর্ট পাচ্ছেন। ভিভো, টেকনো, ইনফিনিক্স, লেনোভো, রিয়েলমি, ওপো, স্যামসাং অ্যান্ড মেনি মোর, এমটিকে, কোয়ালকম সহ বিভিন্ন ধরনের মোবাইলের কিন্তু সাপোর্ট পাচ্ছেন, যেটাতে বিভিন্ন ধরনের ভার্সন আছে। এমটিকে মিডিউল, কিউসি মিডিউল, এসপিডি মিডিউল, মেন মিডিউল সহকারে বিভিন্ন ধরনের ভার্সন আছে, যেটা দিয়ে কিন্তু আলাদা আলাদা মোবাইলের বিভিন্ন ধরনের সাপোর্ট পাবেন। এবং প্রত্যেকটাতে নতুন নতুন বা বিভিন্ন ধরনের মডেল সাপোর্ট আছে, যেটা দিয়ে কিন্তু আপনি মোবাইলের আনলকিং বা ফ্লাশের কাজগুলো করতে পারবেন। যেসব মোবাইলগুলোর কথা বললাম, ভিভো, টেকনো, ইনফিনিক্স, লেনোভো, রিয়েলমি, ওপো, স্যামসাং, এছাড়াও আরও অসংখ্য মোবাইলের কিন্তু কাজ করতে পারবেন এই টিএফএম টুলসের সাহায্যে। এই সমস্ত মোবাইলগুলো এফআরপি আনলক, মোবাইল ফ্লাশ, এমডিএম, ডেমো, বিভিন্ন ধরনের মোবাইলের বিভিন্ন ধরনের সাপোর্ট কিন্তু আছে এই টিএফএম টুলে। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো এই টিএফএম টুল কীভাবে অ্যাক্টিভেশন নিতে হয়, এবং সবচেয়ে খুশির খবরটা হচ্ছে এই টিএফএম টুলটা একদম লো প্রাইসে কিন্তু পাচ্ছেন আমাদের থেকে। মাত্র 1800 টাকায় টিএফএম টুল জিও সার্ভার 1 ইয়ার অ্যাক্টিভেশন কিন্তু পাচ্ছেন আমাদের থেকে, একদম অফিসিয়াল। যদিও জেনারেল আরেকটা আছে যেটার প্রাইসটা আরেকটু বেশি, কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি একদম অফিসিয়ালি টিএফএম টুল জিও সার্ভার, যেটার প্রাইস হচ্ছে অনলি 1800 টাকায়। এত লো প্রাইসে আপনাকে কেউ এইসব টুলসগুলো দিতে পারবে না, শুধুমাত্র আমরাই প্রোভাইড করতেছি এইসব ধরনের টুলস এত লো প্রাইসে। সো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো টিএফএম টুল জিও সার্ভার কীভাবে অ্যাক্টিভেশন নিতে হয় 1 বছরের জন্য। উইদাউট ওয়েস্টিং ইওর টাইম, লেটস বিগিন দিস ভিডিও। ওয়েল, টিএফএম টুল জিও সার্ভার 1 ইয়ার অ্যাক্টিভেশন নেওয়ার জন্য আমরা ফার্স্ট অফ অল যে কোনো একটা ব্রাউজারে যাব, এবং এখানে সার্চ বারে লিখব gsmcourse.com, লিখে সার্চ করে দেবো, এবং এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে ফার্স্ট অফ অল আমরা করে নেব স্টুডেন্ট রেজিস্ট্রেশন। কিন্তু আপনি যদি পূর্বে থেকে আমাদের কোনো সার্ভিস নিয়ে থাকেন এই জিও সার্ভারের আন্ডারে, সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন, এবং অ্যাকাউন্টটা লগ ইন করার পর আপনি জিও সার্ভারে ক্লিক করে যে সার্ভিসটা নিতে যাচ্ছেন সেটা কিন্তু অ্যাক্টিভেশন নিতে পারবেন। টিএফএম টুল হলো টিএফএম টুল। যদি স্টুডেন্ট রেজিস্ট্রেশন করা না থাকে, পূর্বের কোনো সার্ভিস নিয়ে না থাকেন, সেক্ষেত্রে স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করে এই ফর্মটা ফিল আপ করে নেবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে। এখানে বিশেষ করে এই ইউজার নেম, ইমেইল এবং পাসওয়ার্ডটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা আপনার প্রয়োজনে কোথাও লিখে রাখবেন। এই ইউজার নেম, ইমেইল এবং পাসওয়ার্ডটা কিন্তু যে কোনো প্রয়োজনে প্রয়োজন হতে পারে। যদি এই ইউজার নেম, ইমেইল বা পাসওয়ার্ডটা ভুলে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার যে সার্ভিসটা নিচ্ছেন সেটাতে কিন্তু প্রবলেম হতে পারে, তাই এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, প্রয়োজনে কোথাও লিখে রাখবেন। ফর্মটা সম্পূর্ণ ফিল আপ হয়ে গেলে এখান থেকে রেজিস্টারে ক্লিক করে দেবেন। তারপর একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে গেছে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। এই ড্যাশবোর্ড, এখান থেকে যে কোনো সার্ভিস নেওয়ার জন্য আমরা এই যে জিও সার্ভার এখানে একটা ক্লিক করে দেব, এবং এখানে অসংখ্য টুলস বা সার্ভিস রয়েছে, যেমন টিএফএম টুল, আনলক টুল, সিএফ টুল, ডিএফটি প্রো, চিমেরা টুল বা বিভিন্ন ড্রাইভার অথবা কোর্স। তো এখন আমরা এখান থেকে যে সার্ভিসটা নেব আমরা নিচ্ছি টিএফএম টুল। এই জন্য এই টিএফএম টুলটা এখানে দেখতে পারতেছেন, সবার উপরে যেটা থাকবে আপনি কিন্তু সেটাই নেবেন। এই টিএফএম টুল নিচেও থাকতে পারে, কিন্তু আপনি নিচের গুলো নেবেন না, একদম উপরে যেটা থাকবে সেটাই নেবেন। এখান থেকে অ্যাক্টিভেশন নাও আমরা ক্লিক করে দেব। এরপর এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে প্রসেস টু চেক আউটে ক্লিক করে দিতে হবে। তারপর সেম এইরকম একটা ইন্টারফেস আসবে, এইখানে এই ফর্মটা সম্পূর্ণ ফিল আপ করে নেবেন, যেগুলো অপশনাল সেগুলো কিন্তু না দিলেও চলবে, বাকি সম্পূর্ণ ফর্মটা সুন্দর করে ফিল আপ করে নেবেন। তবে এই ক্ষেত্রে এখানে একটা বিষয় মাথায় রাখবেন, এখানে যেই ইনফরমেশনগুলো দিবেন সম্পূর্ণ ইনফরমেশন কিন্তু আপনার নিজের হতে হবে। সম্পূর্ণ ফর্মটা ফিল আপ হয়ে গেলে টাকাটা আমরা কিসের মাধ্যমে পেমেন্ট করেছি, এই যে আমরা টিএফএম টোলটা কিনবো এটার প্রাইস হচ্ছে 1840 টাকা, টোটাল হচ্ছে 1840 টাকা। এই 1840 টাকা আমরা কিসের মাধ্যমে দিতে চাচ্ছি, বিকাশ, রকেট বা নগদে? আমরা যদি বিকাশে দেই সেক্ষেত্রে বিকাশে ক্লিক করে দিব, এবং এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছি এই নাম্বারে কিন্তু এই 1840 টাকা, যেটা এই টুলসটার প্রাইস বা যে আমরা যে সার্ভিসটা নিতে চাচ্ছি সেই সার্ভিসটার প্রাইসটা আমরা এখানে দেখতে পারবো, এই টাকাটা আমরা এই নাম্বারে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমাদের যে নাম্বার থেকে আমরা টাকাটা দিয়েছি, আপনি যেই নাম্বার থেকে এই নাম্বারে টাকাটা দিয়েছেন সেই নাম্বারটা এখানে তুলে দেবেন। যেমন আমি এই নাম্বারটা থেকে টাকাটা পাঠিয়েছি, 1840 টাকা পাঠাইছি এই নাম্বার থেকে, তাই এই নাম্বারটা এখানে উঠিয়ে দিলাম, এবং টাকা পাঠানোর যে ট্রানজ্যাকশনটা আছে এই ট্রানজ্যাকশন আইডিটা আমি এখানে উঠিয়ে দেবো। নাম্বার, ট্রানজ্যাকশন এবং সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করার পর আমরা নিচ থেকে প্লেস অর্ডারে একটা ক্লিক করে দেবো। প্লেস অর্ডারে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে লেখা আছে থ্যাংক ইউ, ইওর অর্ডার হ্যাজ বিন রিসিভড, আপনার অর্ডারটা আমাদের কাছে চলে আসছে
এখন 5 থেকে 10 মিনিট বা সর্বোচ্চ 15 মিনিটের মধ্যে আপনি দেখবেন যে আপনার এই অর্ডারটা সাকসেস হয়ে গিয়েছে। যদি কোনো ক্রমে 5 থেকে 10 মিনিট বা 15 মিনিটের মধ্যে এই অর্ডারটা সাকসেস না হয়, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার এই অর্ডার আইডিটা বললেই হবে, সাথে সাথে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তবে বলার কোনো প্রয়োজন নেই, আপনি যদি নিজ থেকে অর্ডার করেন এটা অটোমেটিক 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এখন অ্যাক্টিভ হয়েছে কিনা বা কীভাবে এই টুলটা ব্যবহার করবেন সেটা দেখিয়ে দিই। এই জন্য চলে যাবেন ড্যাশবোর্ডে। এই ড্যাশবোর্ডে আসার পর ফার্স্ট অফ অল আপনি যদি এই অর্ডার হিস্ট্রি এখানে একটা ক্লিক করেন, এখানে ক্লিক করলে আপনার অর্ডারটা কী অবস্থায় আছে সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। আমাদেরটা দেখতে পারতেছেন এখানে প্রসেসিংয়ে আছে, এই যে স্ট্যাটাস প্রসেসিংয়ে আছে। এটা ওই যে বললাম 5 থেকে 10 মিনিট বা সর্বোচ্চ 15 মিনিটের মধ্যে কিন্তু এটা সাকসেস হয়ে যাবে। আমরা যদি একটু পরে এই পেজটা রিলোড করি বা রিফ্রেশ করি, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে এই অর্ডারটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবং ড্যাশবোর্ড অথবা এখানে এনরোল কোর্সে ক্লিক করলে এখানে আপনি দেখতে পারবেন যে আপনার এই টিএফএম টুলটা, যে টিএফএম টুলটা আপনি নিয়েছেন সেটা কিন্তু এখানে চলে আসে। এছাড়া আপনি টিএফএম টুল ছাড়াও অন্য যে কোনো সার্ভিস নিলে সেটা কিন্তু এই যে এনরোল কোর্স এখানে আসলে এখানে চলে আসবে। তবে এক্ষেত্রে যদি আপনি এই পেজটা কখনও কেটে দেন, এভাবে কেটে দেন, তাহলে এই পেজে আবার কীভাবে যাবেন আমি ওপেন করাটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। কিন্তু প্রথম থেকে আরেকবার দেখাই দিই এই টুলটা অ্যাক্টিভেশন হওয়ার পর কীভাবে এই টুলটা আরেকবার পাবেন বা কোথায় খুঁজে পাবেন, কীভাবে এই টুলটা ব্যবহার করবেন। এই জন্য আপনি সার্চ বারে ক্লিক করে দিবেন gsmcourse.com। এই ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর এখানে যদি লগ ইন করা থাকে সেক্ষেত্রে লগ আউট লেখা থাকবে এবং ড্যাশবোর্ড থাকবে। আর যদি লগ আউট করা থাকে, আমি লগ আউট করে দেখাচ্ছি, এরকম আসবে। এখান থেকে আপনি ফার্স্টে হচ্ছে লগ ইন করে নেবেন, যেহেতু একবার স্টুডেন্ট রেজিস্ট্রেশন করছেন। প্রথমেই স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করে যেই ইউজার নেম, ইমেল এবং পাসওয়ার্ড দিয়েছিলেন, সেই ইউজার নেম অথবা ইমেলটা এখানে বসাতে হবে এবং পাসওয়ার্ডটা এখানে দিলেই কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। এবং এই যে এনরোল কোর্সে একটা কোর্স দেখাচ্ছে, যেহেতু আমরা একটাই নিয়েছি টিএফএম টুল, যেটা এখানে দেখতে পারতেছেন। এছাড়াও এখানে যদি এনরোল কোর্সে ক্লিক করেন, এখানে কিন্তু সেম যেই সার্ভিসটা বা যেই টুলসটা আপনি নিয়েছেন সেটা কিন্তু এখানে রয়েছে। এখন এটা ব্যবহার কীভাবে করবেন, এই জন্য এই যে স্টার্ট লার্নিংয়ে ক্লিক করে দিবেন। স্টার্ট লার্নিংয়ে ক্লিক করে দেওয়ার পর এইখানে একটা ভিডিও আসবে, এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। এই ভিডিওটা দেখলে আপনার সুবিধা হবে, এক্সট্রা আপনি অনেক কিছুই শিখতে পারবেন এবং এই টুলটা ব্যবহারের নিয়ম নীতি, সুবিধা ও শর্তসমূহ বা কীভাবে ব্যবহার করলে আপনি অনেক ভালো সাপোর্ট পাবেন, কোনো ধরনের সমস্যা হবে না, এরকম কিছু নিয়মাবলী এখানে কিন্তু বলা আছে। এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। পরবর্তীতে টিএফএম টুলটা লগ ইন করার জন্য এখানে পাশেই দেখতে পাচ্ছেন আইডি 1, 2, 3, এখান থেকে যে কোনো একটা আইডি দিয়ে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। আমি আপনাদের দেখানোর জন্য যে 1-এ ক্লিক করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন ইমেল এবং এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। এই ইমেল বা পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমাদের টিএফএম টুলটা লগ ইন করতে হবে। এখন এই টিএফএম টুলটা আমি আপনাদেরকে লগ ইন করেও দেখিয়ে দিচ্ছি। এই জন্য আমি আমার এখান থেকে টিএফএম টুলের যে কোনো একটা সফটওয়্যার বা টুলস ওপেন করে নিলাম। এরপর আমরা আবার চলে যাব আমাদের এই সার্ভার বা এটা এই অ্যাকাউন্টটাতে। এখান থেকে এই ফার্স্টে ইমেলটা আমাদের কপি করতে হবে, এই জন্য পাশেই দেখতে পাচ্ছেন কপি বাটন। এই কপি বাটনে ক্লিক করলে ইমেলটা কপি হয়ে যাবে, এইখানে এনে আমরা পেস্ট করে দেব। একইভাবে পাসওয়ার্ডটাও আমরা এখান থেকে কপি করে এখানে এনে পেস্ট করে দেবো, তারপর লগ ইনে ক্লিক করে দেবো, আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে যাবে। যদি এরকম ডিভাইস ভেরিফিকেশন ফেল লেখা আসে তাহলে আবার লগ ইনে ক্লিক করে দেবো, দেখতে পারতেছেন অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গিয়েছে, টিএফএম টুলটা কিন্তু লগ ইন হয়ে গিয়েছে। এইভাবে আপনি আরও যে টিএফএম টুলের আলাদা আলাদা ভার্সনগুলো আছে সবগুলোই কিন্তু এখান থেকে সেম একই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে কাজ করতে পারবেন। একদম অফিসিয়াল টিএফএম টুল অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে এগুলো ব্যবহার করতে পারবেন। সো এই ছিল টিএফএম টুল অ্যাক্টিভেশন করে ওপেন করা পর্যন্ত কমপ্লিট একটা প্রসেস। আই হোপ এই ভিডিওটা দেখে আপনি শিখে গিয়েছেন কীভাবে একটা টিএফএম টুল জিও সার্ভার লো প্রাইসে অর্ডার করে অ্যাক্টিভেশন করে ব্যবহার করতে হয়। এই একটা অ্যাকাউন্ট আছে J1, আপনি কিন্তু J2 দিয়েও লগ ইন করতে পারবেন, J3 দিয়েও লগ ইন করতে পারবেন। আইডি 1, 2, 3, 4, 5 যতগুলো অ্যাকাউন্ট দেওয়া থাকবে সবগুলো দিয়ে কিন্তু আপনি চাইলে লগ ইন করে কাজ করতে পারবেন। তবে এই টিএফএম টুলগুলো কিন্তু কারোর সাথে শেয়ার করা যায় না, অনলি 1 PC, 1 PC-তেই আপনাকে এই টুলসটা ব্যবহার করতে হবে। সো গাইস, এই ছিল
টিএফএম টুল অ্যাক্টিভেশনের কমপ্লিট একটা প্রসেস। আই হোপ এই ভিডিওটা দেখার পর আপনি শিখে গিয়েছেন কীভাবে একটা টিএফএম টুল সার্ভার থেকে অর্ডার করা হতে শুরু করে এটা অ্যাক্টিভেশন এবং কীভাবে লগ ইন করে কাজ করতে হয়, টিএফএম টুলগুলো কোথায় পাবেন, টোটালি একটা প্রসেস আমি আপনাদেরকে দেখালাম। তারপরও ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি আপনার কাছে একটু হেল্পফুল মনে হয়, একটু ভালো লাগে, সেক্ষেত্রে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।